গাজীপুরে রাস্তা সংস্কারের নামে অর্ধ কোটি টাকা আত্মসাতের প্রতিবেদন সময় টেলিভিশনে প্রচারের পর দুর্নীতির প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। গত 4 অক্টোবর প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি নজরে আসে প্রশাসনের। পরে স্থানীয় সরকারের উপপরিচালককে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে গাজীপুর জেলা প্রশাসন। তদন্তে দুর্নীতির প্রমাণও পায়, যেখানে বরমি ইউনিয়ন পরিষদের তৎকালীন সচিব নজরুল ইসলামের যোগ সাজসে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও ইউপি সদস্য হারুনুর রশিদের সরকারি অর্থ আত্মসাৎ করেছে বলে উল্লেখ করা হয়।